আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য অনলাইন ক্লাস অফ ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ। দিস ইজ নাঈমুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট টিচার কানিজ ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মানিকগঞ্জ। ডিয়ার স্টুডেন্ট, হাউ আর ইউ? আই হোপ অল অফ ইউ আর ওয়েল। আই অ্যাম অলসো ফাইন বাই দ্য মার্সি অফ অল মাইটি আল্লাহ। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের গ্রামারের একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রোনাউন নিয়ে আলোচনা করব। Learning outcomes. After completing this lesson, you will be able to tell the definition of pronoun, explain pronoun and its classification, identify pronouns. এই পার্ট শেষে তোমরা প্রোনাউনের সংজ্ঞা বলতে পারবে, প্রোনাউন এবং এর শ্রেণীবিন্যাস ব্যাখ্যা করতে পারবে, প্রোনাউন চিহ্নিত করতে পারবে। Dear student, let's see some sentences. প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা কিছু বাক্য দেখে নিই। মিস্টার ইসলাম ইজ এ শপকিপার। মিস্টার ইসলাম একজন দোকানদার। হি হ্যাজ এ শপ ইন দ্য নিউ মার্কেট। নিউ মার্কেটে তার একটি দোকান আছে। এখানে মিস্টার আলম একটি ব্যক্তির নাম, সুতরাং এটি নাউন। এবং এই মিস্টার আলমের পরিবর্তে এখানে কি ব্যবহৃত হয়েছে? মিস্টার আলমের পরিবর্তে এখানে হি ব্যবহৃত হয়েছে। পরের সেন্টেন্স আমরা দেখি। তানিয়া ইজ এ স্টুডেন্ট। তানিয়া একজন ছাত্রী। সি ইজ ইন ক্লাস সিক্স। সে ষষ্ঠ শ্রেণীতে পড়ে। এখানে তানিয়া একটি মেয়ের নাম। এই তানিয়ার পরিবর্তে এখানে সি ব্যবহৃত হয়েছে। মিতা অ্যান্ড তানিয়া আর ফ্রেন্ডস। দে রিড ইন দ্য সেম ক্লাস। এখানে মিতা একটি মেয়ের নাম, তানিয়া একটি মেয়ের নাম। এখানে মিতা এবং তানিয়া হচ্ছে নাউন, এবং মিতা এবং তানিয়ার পরিবর্তে এখানে দে ব্যবহৃত হয়েছে। দ্য ক্রো ইজ এ কমন বার্ড। দ্য ক্রো ইজ এ কমন বার্ড। ইট ইজ আগলি টু লুক অ্যাট। এখানে ক্রো এর পরিবর্তে ইট ব্যবহৃত হয়েছে। সুতরাং আমরা বুঝতে পারছি যে নাউন যেগুলো আছে, এই নাউনের পরিবর্তে আমরা ব্যবহার করেছি এখানে হি, সি, দে, ইট। সুতরাং আমরা বলতে পারি নাউনের পরিবর্তে যা ব্যবহৃত হয়, নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। প্রোনাউন, প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রোনাউনের সংজ্ঞা জানব। দ্য ওয়ার্ড হুইচ ইজ ইউজড ইন স্টেড অফ এ নাউন ইজ কল্ড প্রোনাউন। নাউন এর পরিবর্তে যে সকল ওয়ার্ড বা শব্দ ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। পূর্বে সেন্টেন্সগুলোতে আমরা সেটাই দেখেছি যে নাউনের পরিবর্তে কিছু শব্দ আমরা ব্যবহার করেছি, সেগুলো হচ্ছে প্রোনাউন। ক্লাসিফিকেশন অফ প্রোনাউন। প্রোনাউন আট প্রকার, যথা পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন এবং রিসিপ্রোকাল প্রোনাউন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই প্রকারভেদগুলোর বিস্তারিত জানব। প্রথমেই পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনের সংজ্ঞা হচ্ছে যে প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে তাকে পার্সোনাল প্রোনাউন বলে। যেমন সি ইজ হ্যাপি, এই সেন্টেন্সে সি হচ্ছে পার্সোনাল প্রোনাউন। দে আর প্লেইং, এই সেন্টেন্সে দে হচ্ছে পার্সোনাল প্রোনাউন। সি এবং দে ব্যক্তির পরিবর্তে ব্যবহৃত হয়, তাই সি এবং দে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন আবার তিন প্রকার, যথা পার্সোনাল প্রোনাউন অফ দ্য ফার্স্ট পার্সন, যেমন আই, উই, মি, আস, মাই, আওয়ার ইত্যাদি হচ্ছে পার্সোনাল প্রোনাউন অফ দ্য ফার্স্ট পার্সন। পার্সোনাল প্রোনাউন অফ দ্য সেকেন্ড পার্সন,
यू योर इत्यादि हे पार्सनल प्रोनाउन अफ द सेकेंड पर्सन। पार्सनल प्रोनाउन अफ द थर्ड पर्सन ही सी हिम हिज हार दे देम इट इट्स एगुल हे पार्सनल प्रोनाउन अफ द थर्ड पर्सन। डेमोनस्ट्रेटिव प्रोनाउन जे प्रोनाउन को व्यक्ति व वस्तु के विशेष भाव निर्देश करे ताके डेमोनस्ट्रेटिव प्रोनाउन बोले। जेमन दिस इज ए बॉय ए सेंटेंस दिस होच्छे डेमोनस्ट्रेटिव प्रोनाउन कारण दिस बॉय के निर्देश करछे सुतरां दिस डेमोनस्ट्रेटिव प्रोनाउन। दैट इज ए पेन एखाने दैट पेन के निर्देश करछे सुतरां दैट होच्छे डेमोनस्ट्रेटिव प्रोनाउन। दोज आर बुक्स एखाने दोज बुक के निर्देश करछे ताई दोज डेमोनस्ट्रेटिव प्रोनाउन। दिस दैट दिस दोज इत्यादि डेमोनस्ट्रेटिव प्रोनाउन। इंटरोगेटिव प्रोनाउन जे प्रोनाउन कोनो प्रश्न जिज्ञासा करते व्यवहृत है ताके इंटरोगेटिव प्रोनाउन बोले। अर्थात कोनो किछु जिज्ञासा करा बुझाबे जे प्रोनाउन द्वारा कोनो किछु जिज्ञासा करा बुझाबे ताके इंटरोगेटिव प्रोनाउन बोले। जेमन हु इज द बॉय बालकटी के हु अर्थ के द्वारा प्रश्न करा बुझाच्छे हु द्वारा प्रश्न करा बुझाच्छे सुतरां हु हच्छे इंटरोगेटिव प्रोनाउन। ह्वाट इज योर नेम एखाने ह्वाट अर्थ कि तोमार नाम कि सुतरां ह्वाट द्वारा जेहेतु प्रश्न करा बुझाच्छे ह्वाट हच्छे इंटरोगेटिव प्रोनाउन। ह्विच इज योर पेन कोनटी तोमार कलम एखाने ह्विच हच्छे इंटरोगेटिव प्रोनाउन कारण ह्विच द्वारा प्रश्न करा बुझाच्छे। हु हुईज ह्वाट होम हुज इत्यादि इंटरोगेटिव प्रोनाउन। रिलेटिव प्रोनाउन जे प्रोनाउन कोनो नाउन बा प्रोनाउनर परे बसे ताके निर्देश करे एवं एक ही साथे दुटी सेंटेंस के जुक्त करे ताके रिलेटिव प्रोनाउन बोले। जे प्रोनाउन नाउन अथवा प्रोनाउनर परे बसबे एवं ताके निर्देश करबे एवं दुटी वाक्य के जुक्त करबे ताके रिलेटिव प्रोनाउन बोले। जेमन हि इज द बॉय हु इज माय ब्रदर एखाने बॉय नाउन एर परे हु व्यवहृत होयेछे एवं हु द्वारा बॉय के निर्देश करछे एवं दुटी सेंटेंस के जुक्त कर दिएछे सुतरां हु रिलेटिव प्रोनाउन। This is the book that you gave me. এখানে book এর পরে that ব্যবহৃত হয়েছে এবং that দ্বারা book কে বুঝিয়েছে এবং দুটি সেন্টেন্স কে that যুক্ত করেছে সুতরাং that হচ্ছে relative pronoun। পরের সেন্টেন্স দেখি I know the man who can sing well এখানে man noun এর পরে হু ব্যবহৃত হয়েছে এবং হু দ্বারা ম্যানকে বুঝিয়েছে এবং হু দুটি সেন্টেন্সকে যুক্ত করেছে সুতরাং হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন। হু হুইজ হোয়াট হোম হুজ দ্যাট ইত্যাদি রিলেটিভ প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন যে প্রোনাউন কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে না বুঝে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে ইনডিফিনিট প্রোনাউন বলে। অর্থাৎ যে প্রোনাউন কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে ইনডিফিনিট প্রোনাউন বলে। যেমন ওয়ান শুড ডু ওয়ানস ডিউটি এখানে ওয়ান অনির্দিষ্ট ব্যক্তিকে বুঝিয়েছে সুতরাং ওয়ান হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। সাম আর বর্ন গ্রেট
এখানে সাম দ্বারা অনির্দিষ্ট ব্যক্তিতে বুঝিয়েছে, সুতরাং সাম হচ্ছে ইন্ডিফিনিট প্রোনাউন। পরের সেন্টেন্স দেখি, ম্যানি অফ দেম আর অ্যাবসেন্ট, এখানে ম্যানি অনির্দিষ্ট ব্যক্তিকে বুঝেছে, সুতরাং ম্যানি ইন্ডিফিনিট প্রোনাউন। ওয়ান, সাম, অ্যানি, নান, ম্যানি, বোথ ইত্যাদি ইন্ডিফিনিট প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, যে প্রোনাউন দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেককে পৃথকভাবে প্রকাশ করে তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। যেমন ইচ অফ দ্য বুকস ইজ গুড, এখানে ইচ হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। নেদার অফ দ্য গার্লস ইজ প্রেজেন্ট, এই সেন্টেন্সের নেদার হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আইদার অফ দ্য বয়েস উইল ডু ইট, এই সেন্টেন্সে আইদার হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ইজ, আইদার, নেদার, এভরি ইত্যাদি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন এর সাথে সেলফ বা সেলফস যুক্ত হয়ে যখন তা একই সাথে সাবজেক্ট এবং অবজেক্টকে নির্দেশ করে তখন তাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। অর্থাৎ পার্সোনাল প্রোনাউন এর সাথে সেলফ অথবা সেলফ যুক্ত হবে এবং সাবজেক্ট এবং অবজেক্টকে নির্দেশ করবে, তাহলে সেটা হবে রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন হি কিল্ড হিমসেলফ, সেন্টেন্সে হিম পার্সোনাল প্রোনাউন এর সাথে সেলফ যুক্ত হয়েছে, দিয়ে হয়েছে হিমসেলফ। এই হিমসেলফ সাবজেক্ট এবং অবজেক্ট দুটোকে নির্দেশ করছে, সুতরাং এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। দে স দেমসেলফ ইন দ্য মিরর, এখানে দেম পার্সোনাল প্রোনাউন এর সাথে সেলফ যুক্ত হয়েছে এবং সাবজেক্ট এবং অবজেক্টকে দুটোকেই নির্দেশ করছে, সুতরাং দেমসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। মাই সেলফ, ইয়োর সেলফ, হিম সেলফ, হার সেলফ, আওয়ার সেলফস, দেমসেলফস ইত্যাদি রিফ্লেক্সিভ প্রোনাউন। রিসিপ্রোকাল প্রোনাউন, যে প্রোনাউন দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পরস্পরকে বোঝায় তাকে রিসিপ্রোকাল প্রোনাউন বলে। যেমন দ্য টু ফ্রেন্ডস হেল্প ইচ আদার, এখানে ইচ আদার হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন। পরের সেন্টেন্স, দে লাভ ওয়ান আনাদার, এখানে ওয়ান আনাদার হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন। ইচ আদার, ওয়ান আনাদার ইত্যাদি রিসিপ্রোকাল প্রোনাউন। আইডেন্টিফাই প্রোনাউন্স, প্রোনাউনগুলো চিহ্নিত করো। নম্বর ওয়ান, হি ইজ এ টিচার, এই সেন্টেন্সে কোন শব্দটি প্রোনাউন? হি, হিটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। দ্যাট ইজ অ্যান অ্যাপেল, এই সেন্টেন্সে কোন শব্দটি প্রোনাউন? দ্যাট, দ্যাট হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। হু ব্রোক দ্য গ্লাস, এই সেন্টেন্সে কোন শব্দটি প্রোনাউন? হু, হুটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, কারণ হু দ্বারা প্রশ্ন করা বুঝিয়েছে। বোথ অফ দেম আর ক্লেভার, এই সেন্টেন্সে কোন শব্দটি প্রোনাউন? বোথ, বোথ হচ্ছে প্রোনাউন। পরের সেন্টেন্স, ইচ অফ দ্য বয়েস উইল গেট এ প্রাইজ, এই সেন্টেন্সে কোন শব্দটি প্রোনাউন? ইচ, ইচটা হচ্ছে প্রোনাউন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রোনাউন সম্পর্কে ভালোভাবে বুঝতে পারছো। এটা বাড়িতে বারবার প্র্যাকটিস করবে, প্র্যাকটিসের মাধ্যমে তোমরা এটা মনে রাখতে পারবে। আজকের মতো অনলাইন ক্লাস এখানে শেষ করছি। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।